হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ডু সাবস্ক্রাইব হিন বেল আইকেন ফর মোর নিউ আপডেটস আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ কর ওকে আচ্ছা তাহলে শুরু করা যাক দেখো প্রথমে যখন রোনাল্ডো জাগলিং করছিল তখন যে গতিটা হচ্ছিল বলের সেটাকে আমরা বলছি উলম্ব গতি কেন বলছি উলম্ব গতি কারণ বলটা যখন পা দিয়ে জাগলিং করছিল তখন বলটা ওপরে উঠছিল নিচে নামছিল ওপরে উঠছিল নিচে নামছিল তার মানে ব্যাপারটা হচ্ছে ঠিক এই এই উঠছিল এই নামছিল উঠছিল নামছিল এবং বলটার যে পথ সেটা কিন্তু সেম অর্থাৎ যেই পথ দিয়ে উঠছিল ওপরে সেই পথ দিয়ে কিন্তু নিচে নামছে ঠিক তার পরের ভিডিওতে যখন মেসি ফ্রি কিক করলো তখন কিন্তু বলটা আবার এক জায়গায় ফিরল না মারল এক জায়গা থেকে কিন্তু গিয়ে পড়লো অন্য জায়গায় জিনিসটা হচ্ছে ঠিক এই ধরনের মনে করলাম এখান থেকে মারল কিন্তু গিয়ে পড়ল ঠিক এই জায়গাটায় ওকে এই ক্ষেত্রে এই যে গতিটা এটাকে আমরা বলছি উলম্ব গতি কি বলছি এটাকে আমরা বলছি উলম্ব গতি বা বা খুব ভালো আর এটাকে আমরা বলছি প্রাসের গতি যেটা আমি এখন পড়াবো বা প্রজেক্টাইল মোশন এটাকে আমরা বলছি প্রাসের গতি দেখো খেয়াল করে দেখো এই দুটোর মধ্যে কি কি সিমিলারিটি রয়েছে সাদৃশ্য রয়েছে আর কি বৈশাদৃশ্য রয়েছে খুব সহজ খুব সহজ দেখো এই উলম্ব গতিতে যে অভিকর্ষজ তরণ এই বলটার ওপর কাজ করছে সেটা কত কাজ করছে জি এবং তার ডিরেকশন কোন দিকে নিচের দিকে খুব সুন্দর এই প্লাসের গতিতে বলটার ওপর যে অভিকর্ষজ তরণ কার করছে সেটা কি করছে জি এবং তার ডিরেকশন কোন দিকে নিচের দিকে তার মানে এইখানে বলটার যে তরণ সেটা সমতরণ বা ইউনিফর্ম এক্সিলারেশন ঠিক তেমনি এইখানে বলটার যে তরণ সেটাও সমতরণ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন খুব ভালো খুব সুন্দর এরপরে এইখানে বলটা একই পথ অবলম্বন করছে মানে এটা কি যেই পথে উঠছে ঠিক সেই পথেই নামছে কিন্তু এইখানে এইখানে কিন্তু এক পথ অবলম্বন করছে না তার মানে এক জায়গা থেকে মানলো ঠিক অন্য জায়গায় গিয়ে পড়ল ওকে খুব সিম্পল খুব সহজ এইখানে যে ইকুয়েশানটা হবে অর্থাৎ যে সমীকরণগুলো হবে মোশানের তো সমীকরণ হয় যেমন ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি বা ভি ইকুয়াল টু ইউ এফ মোশানের সমীকরণ হয় তো এই সমীকরণ এই ক্ষেত্রে যে উপাংশ হবে সেটা ওয়াই বরাবর হবে ওয়াই কেন দেখো দুটো উপাংশ হয় একটা হচ্ছে এক্স বরাবর একটা হচ্ছে ওয়াই বরাবর একটা হচ্ছে এক্স বরাবর একটা হচ্ছে ওয়াই বরাবর তো এই ক্ষেত্রে বেগ বলো বা তরণ বলো এইটার যে উপাংশ হবে সেটা শুধুমাত্র ওয়াই বরাবরই থাকবে যেহেতু উলম্ব গতি তাই কিন্তু এই ক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে দুটো উপাংশ হবে একটা হচ্ছে এক্স বরাবর একটা হচ্ছে ওয়াই বরাবর একটা হচ্ছে এক্স বরাবর একটা হচ্ছে ওয়াই বরাবর ঠিক আছে এই ক্ষেত্রে শুধু ওয়াই বরাবর তার মানে এই উলম্ব গতি হচ্ছে একমাত্রিক গতি একমাত্রিক গতি একমাত্রিক বলতে কি একমাত্রিক বলতে শুধুমাত্র একটা অক্ষ বরাবর অর্থাৎ শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর আর এই ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি তার মানে শুধুমাত্র একটা প্লেন বরাবর প্লেন বলতে প্লেন মানে হচ্ছে এক্স ওয়াই অথবা ওয়াই জেড অথবা এক্স জেড তার মানে শুধুমাত্র এইখানে দেখো এই যে মোশনটা হচ্ছে সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের মধ্যেই হচ্ছে মনে এই বোর্ডটা বোর্ডের এই নিচের অংশটা হচ্ছে এক্স আর উপরের অংশটা হচ্ছে ওয়াই তো আমি যদি এখান থেকে একটা বলকে ছুঁড়ে মারি সেটা কিভাবে যাবে এইভাবে যাবে তার মানে এটা কিন্তু বোর্ডের যে তল ওই বোর্ডের তলের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ তার মানে এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি এই দ্বিমাত্রিক গতিকেই আমরা বলছি প্রাসের গতি এইবারটা কোশ্চেন আসছে প্রাস কি প্রাস হোয়াট ইজ প্রাস বাবা কি ইংলিশ ও হোয়াট ইজ প্রজেক্টাইল তো প্রাস হচ্ছে যখন কোনো একটা বস্তুকে আমরা পৃথিবীর থেকে নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেলে বা কোন করে ছুঁড়ে মারি তখন ওই যে বস্তুটা ওই বস্তুটাকে আমরা বলছি প্লাস বা প্রোজেক্টাইল বা প্রোজেক্টাইল ওকে তার মানে এই যে বস্তুটা আছে এই বস্তুটাকে আমরা বলছি পাস বা প্রোজেক্টাইল আর এর যে গতি তাকে আমরা বলছি প্লাসের গতি বা প্রোজেক্টাইল মোশন খুব সুন্দর খুব সহজ কিচ্ছু নেই এমন দেয় ঠিক আছে তার মানে এর যে গতি আমরা বলছি প্লাসের গতি বা প্রোজেক্টাইল মোশন তো এর মধ্যে দেখো এটা এবার টাইম ভালো করে একদম ফ্রেশ করে আঁকছি আঁকার পরে সমগ্রটা পুরোটা বছর ঠিক মতন করে আর লাস্টে আমি একটা কথা বলবো লাস্টে ইকুয়েশনের মধ্যেই একটা কথা বলবো তো প্লিজ স্কিপ করবে না স্কিপ করলে আমরা কিচ্ছু বুঝতে পারবে না আর যাদের মন চাই যে একটু স্পিড করে দেখবো তারা স্পিডও দেখতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু স্কিপ করো না প্লিজ স্কিপ করলে ওরা কিচ্ছু বুঝতে পারবে না কারণ তো আমাদের প্রথম শুরু হচ্ছে এই চ্যাপ্টারগুলো এগারো ক্লাসে তো এগুলো যদি বুঝতে না পারো পরবর্তীতে যখন বারো ক্লাসে পড়বে তখন বা কেউ যদি নিট দাও যেই দাও তখন দেখবে চাপে পড়ে গেল তো প্লিজ বলছো ঠিক আছে আচ্ছা দেখো এখানে শুরু করছি প্রথমে একটু ঠিক মতো করে এঁকে নিয়ে হ্যাঁ আচ্ছা দেখো এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস ওয়াই এক্স অ্যাক্সিস তো একটা বস্তুকে আমি যদি ঠিক এই জায়গার থেকে ছুঁড়ে মারি তবে ওটার যে গতিপথ হবে সেটা হবে ঠিক এই ধরনের ঠিক আছে তো বস্তুটার এই যে পয়েন্ট এই পয়েন্টটাকে আমরা বলছি পাশের বিন্দু বা সরি পাশের বিন্দু বলছি কেন প্রক্ষেপ বিন্দু বা পয়েন্ট অফ প্রজেকশন তার মানে এই যে পয়েন্টটা তো এই পয়েন্টটাকে আমি ধরলাম ও পয়েন্ট আর যেখানে গিয়ে পড়লো সেটাকে ধরলাম আমি এ পয়েন্ট ওকে ঠিক আছে আর গতিটা ঠিক হচ্ছে এইভাবে ঠিক আছে ওকে খুব ভালো ও যে পয়েন্টটা আছে ও পয়েন্টটাকে আমরা বলছি প্রক্ষেপ বিন্দু বা পয়েন্ট অফ প্রজেকশন খুব সুন্দর ঠিক আছে আচ্ছা তাহলে পরে এইখানে দুটো উপাংশ একটা ওয়াই বরাবর একটা এক্স বরাবর এখানে দেখো যখনই আমি ছুটছি এই বস্তুটাকে তখন এই ভূমির সঙ্গে তার মানে অনুভূমিকে সঙ্গে মানে এক্সের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে তো অ্যাঙ্গেলটা আমি মনে করলাম থিটা অ্যাঙ্গেল ঠিক আছে আর যেই বেগে ছুড়লো সেটা আমি মনে করলাম ইউ বেগ ইউ ইউ স্মল ইউ ঠিক আছে আর এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি প্রক্ষেপ কোন বা দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশান আর এইখানে এই ও থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্স ও থেকে এ পর্যন্ত তাকে আমরা বলছি প্রক্ষেপ সীমা বা রেঞ্জ সবগুলোর মানে আমি বের করবো ঠিক আছে সো প্লিজ জাস্ট ওয়াচ আচ্ছা এই ও বিটা যেটা আছে সরি ও এটা তাকে আমরা বলছি প্রক্ষেপ সীমা বা সীমা সীমা আচ্ছা তার মানে হচ্ছে রেঞ্জ হলো এটা গেল ওকে আর ইউ হচ্ছে প্রাথমিক বেগ ইউ হচ্ছে প্রাথমিক বেগ এইবারটা প্রথমে আমাকে কি বের করতে হবে দেখো প্রথমে আমাকে বের করতে হবে যে দেখো যেখানে একটা বের করলে হয় প্রথমে তো প্রথমে আমি যেটা বের করবো সেটা হচ্ছে ও থেকে এ মানে এই যে রেঞ্জটা বা এই যে সীমাটা সেই সীমাটাকে আমরা কী করে বের করবো দেখুন এখানে কিন্তু আরেকটা জিনিসও রয়েছে সেটা হচ্ছে যেটাকে আমরা বলছি এই উত্থিতিকাল বা টাইম অফ ফ্লাইট উত্থিতিকাল বা চলনকাল সেটা মানে কি সেটা মানে হচ্ছে বস্তুটার ও থেকে এ পর্যন্ত যেতে যে টাইম লাগছে সেই টাইমটা ঠিক আছে তো এই টাইমটাকে আমি বলছি ক্যাপিটালটি যাকে আমরা বলছি উত্থিতিকাল বা চলনকাল উত্থিতিকাল কি কঠিন ভাবারই উত্থিতাল বা চলনকাল ঠিক আছে আচ্ছা গেল তো এরপরে এই মানগুলো আমি বের করবো তো একটা একটা করে বের করছি তো তার বের করার আগে যেটা আমাকে করতে হবে সেইটা হচ্ছে এইখানে দেখো খুব দিয়া দেখো এই যে ভেলোসিটিটা আছে অর্থাৎ ইউ এর দুটো উপাংশ দুটো উপাংশ মানে হচ্ছে দুটো প্রজেকশন দুটো কম্পোনেন্ট সরি দুটো প্রজেকশন না দুটো কম্পোনেন্ট দুটো কম্পোনেন্ট কি একটা এক্স বরাবর আর একটা হচ্ছে ওয়াই বরাবর তো এক্স বরাবর যে কম্পোনেন্ট হবে বা উপাংশ হবে সেটা কী হবে সেইটা হবে ইউ কস থিটা ইউ কস থিটা ইউ থিটা কেন কারণ আমরা জানি যখন যেই অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলের সঙ্গে যে উপাংশটা থাকে সেটা সবসময় ইউ কসিটা হয় যদি ভেক্টর সম্পর্কে কোনো অসুবিধা হয় তো ভেক্টরও আমার ভিডিও দেওয়া রয়েছে তোমরা প্লিজ চেক করো প্লে ইস্টে তো ওখানে প্রচুর ভিডিও পাবে প্রচুর 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 ভিডিও পাবে প্রচুর মানে প্রচুররা প্রচুর ভিডিও পাবে আচ্ছা এটা হচ্ছে ইউ কস থিটা আর এখানে ওয়াই বরাবর যে উপাংশ সেটা হচ্ছে ইউ থিটা ইউ থিটা তাহলে এই দুটোকে আমরা কীভাবে লিখছি দেখো দেখো এক্স বরাবর যে উপাংশ সেটা হচ্ছে ইউ এক্স লিখলাম যেটাকে আমি লিখছি ইউ কস থিটা হিসাবে আর ওয়াই বরাবর যে উপাংশ সেটাকে আমি লিখলাম ইউ ওয়াই যেটাকে আমি লিখছি ইউ সাইনথিটার হিসেবে এই দুটোরই কিন্তু কাজ আছে ঠিক আছে তো দুটো বন্দিয়ে দেখো তো একটা হচ্ছে এক্স বরাবর ভেলোসিটি একটা হচ্ছে ওয়াই বরাবর ফেলোসিটি তো এরপরে চলে আসি অ্যাক্সিলারেশান বা তরণ কারণ অ্যাক্সিলারেশান তরণ ভেলোসিটি টাইম ডিস্টেন্স এগুলো কিন্তু একটা সমীকরণ তৈরি করতে ভীষণ কাজ লাগে তো এখানে তো ফেলোসিটি তো আমি বুঝতে পারলাম তো অ্যাক্সিলারেশান দেখে কী হয় এই যে অ্যাক্সিলারেশান এই অ্যাক্সিলারেশানটার এ এক্সটা কী হবে একটু দেখি মানে এই এক্স বরাবর যে ত্বরণ সেটা কি এবার দেখো এক্স বরাবর যে ত্বরণ সেটা হচ্ছে জিরো আর ওয়াই বরাবর যে তরণ সেটা হচ্ছে মাইনাস জি ক্লিয়ার হলো না মাইনাস জি কী করে হলো তো দেখো আমি কি বলছি এ এক্সটা হচ্ছে জিরো আর এ ওয়াইটা যেটা সেটা হচ্ছে মাইনাস জি মাইনাস জিটা কেন হলো দেখো এখানে ওয়াই বরাবর যে সমীকরণ ওয়াইটা কোন দিকে ওয়াইটা হচ্ছে ওপরের দিকে ঠিক আছে উঠছে যখন ওপরের দিকে আর নামার সময় নিচের দিকে তো দেখো এখানে ওয়াইটার ওপরের দিকে মানে কি প্লাস ওয়াই প্লাস ওয়াই লিখবো আর এক্সটা রয়েছে ডান দিকে তার মানে আমি কি লিখবো প্লাস এক্স ঠিক আছে তো চিহ্ন যদি আমি দেখে দেখে বসাই তাহলে পরে আমি ওয়াইয়ের ক্ষেত্রে লিখতে পারি কি প্লাস ওয়াই আর এক্সের ক্ষেত্রে প্লাস এক্স ওকে তো এবার দেখো তরণ বা এই অ্যাক্সিলারেশন যেটা আছে সেটা হচ্ছে ওয়াইয়ের ঠিক বিপরীত দিকে ওয়াই যদি হয় ওপরের দিকে তাহলে জি কিন্তু হবে নিচের দিকে তার মানে ওয়াই যদি পজিটিভ হয় খুব সিম্পল যে জি কিন্তু নেগেটিভই হবে খুব সাধারণ হিসাবে একদম একদম মানে জলের মতন হিসাব যে একটা যদি পজিটিভ হয় আর তার অপোজিট দিক যদি হয় তাহলে পরে নেগেটিভই হবে তার মানে এর জন্য জিটা হচ্ছে নেগেটিভ তো এটা তো গেল এবার এ এক্সটা কেন জিরো হলো এই এক্সটা এই কারণে জিরো হলো কারণ যদি অ্যাক্সেলারেশন নিচের দিকে হয় অর্থাৎ জি যদি নিচের দিকে হয় তাহলে পরে এক্স বরাবর যে উপাংশ হবে সেটা কত হবে সেটা হবে জি কস নাইনটি ডিগ্রি জি কস নাইনটি ডিগ্রি এবার উপাংশ কী করে বের করে সেটা তো ভেক্টরে আছে সেটা তো বুঝতেই পারবে তোমরা ভেক্টরে পড়লে পরে তো এখানে জি কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো এর জন্যই এ এক্সের যে মান সেটা হচ্ছে জিরো তো আমি এখানে এগুলো লিখে রাখলাম লিখে রাখলে পরে সমীকরণে বসিয়ে বসিয়ে করতে সুবিধা হবে তো এরপরে আস্তে আস্তে করছি তো এবার দেখো এবার যদি আমি প্রথমে বের করি যে প্রথমে বের করছি রেঞ্জ মানে সীমা ঠিক আছে প্রথমে বের করছি পাশের সীমা তো এক নম্বরে বের করছি একদম সোজা দেখো কিছু নেই পাশের সীমা ঠিক আছে তার মানে রেঞ্জ যেটাকে আমি বলছি আর তার মানে আমি আর এর মানটা বের করবো ঠিক আছে তো দেখো কি করে করছি একদম সিম্পল দেখো ও এর মান আমাকে বের করতে হবে ও এর যে মান সেটা আমাকে বের করতে হবে তো প্রথমে আমি দেখি যে এই যে এক্স বরাবর হচ্ছে মানে এক্স বরাবর যদি সমীকরণ আমাকে বের করতে হয় বা এক্স বরাবর যদি কোনো একটি বস্তু যদি চলতে শুরু করে তো এক্স বরাবর তো তরণ শূন্য তো বুঝতেই পারছো যে এ এক্স ইকাল টু জিরো তার মানে এক্স বরাবর তরণ শূন্য মানেটা কি মানেটা হচ্ছে যে তরণ শূন্য মানে কি এর ভেলোসিটি বা বেগ চেঞ্জ করছে না বা ভেলোসিটি বা বেগ একদম কনস্ট্যান্ট বা ধুবক তার মানে আমরা বলতে পারি যে এক্স বরাবর এই যে পার্টিকেলটা বা বস্তুটা তার যে ইকুয়েশান হবে তার জন্য আমাদের কী লাগবে সমবেগ কি লাগবে সমবেগ তার মানে এক্স বরাবর বস্তুটার যে চলন সেটা কি হচ্ছে সমবেগে ঠিক আছে এবার তো ওয়াই বরাবর যে চলন সেটা কি হচ্ছে সেটা হচ্ছে সমতরণে কারণ ওয়াই বরাবর কী হচ্ছে যদি একটি বস্তুকে আমি ছুঁড়ে মারি ওয়াই বরাবর তো ওটা আস্তে আস্তে স্পিডটা কীভাবে কমবে কুমে উপরে উঠবে উপরে উঠে আবার নিচের দিকে যখন নামবে তখন স্পিডটা আস্তে আস্তে বাড়বে তার মানে স্পিড চেঞ্জ করছে তো স্পিড যদি চেঞ্জ করে তার মানে কি এখানে একটা তরণ আছে আর তরণ আছে মানে কী ধরনের তরণ আছে সমতরণ নাকি অসমতরণ সমতরণ কারণ এখানে গ্যাভিটেশনাল অ্যাক্সেলারেশান বা জিয়ের এর যে মান সেটা তো চেঞ্জ করছে না নাইন পয়েন্ট এইটই তো রয়েছে তার মানে জি এর মান চেঞ্জ করছে না মানে কি এটা সমতরণে রয়েছে তার মানে এক্স বরাবর এর যে আর কি এই যে আর কি সমীকরণ তার জন্য কাজে লাগছে কি তার জন্য কাজে লাগছে সমবেগ সমবেগ আর ওয়াই বরাবর এর যে সমীকরণ তার জন্য কাজে লাগছে সমতরণ সমতরণ ঠিক আছে সিম্পল একদম কিচ্ছু নেই এইবারটা এখানে দেখি কি কাজে লাগে ও এ ও এ হচ্ছে রেঞ্জ তার মানে এক্স বরাবর তার মানে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে সমবেগ এইবার সমবেগে কোনো একটা বস্তু যদি চলতে থাকে তাহলে তার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কী করে বের করবো কী করে বের করবো দেখো তার ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স সেম হবে এবার একটা কোশ্চেন আসছে যে ডিসপ্লেসমেন্ট আর ডিসটেন্স কী করে সেম হয় দেখো যদি কোনো একটা বস্তু সরল লেখা বরাবর চলতে থাকে এবং সেটা যদি সমবেগে চলতে থাকে তাহলে পরে তার ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট কিন্তু সেমই হয় তো এখানে ও এ যেটা আছে সেটাকে ডিসপ্লেসমেন্ট বলো বা ডিসটেন্স বলো যা খুশি বলো সেমই হবে তো এর মানটা কী হবে এর যে মান হবে সেটা হবে আমরা জানি যে দূরত্ব ইকুয়াল টু কী হয় বেগ ইন্টু সময় তো ও এ বরাবর যে বেগ সেটা কত ইউএক্স এক্স বরাবর যদি আমি দূরত্ব বের করতে চাই তাহলে পরে তো আমার এক্স বরাবর বেগই লাগবে তো সেই বেগটা কত ইউএক্স যেটাকে আমরা বলছি ইউ কস্তিটা তো এটা কত হচ্ছে ইউ ইউ ইউকস্তিটা ইন্টু বেগ ইন্টু 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 কী ইন্টু টাইম ইন্টু সময় তো এখানে কোন সময়টা কাজে লাগবে এখানে সময়টা কাজে লাগবে হচ্ছে ও থেকে এ পর্যন্ত যেতে যত টাইম লাগে সেটা যেটাকে আমরা বলছি টাইম অফ ফ্লাইট বা উত্থিতাল মানে এর সঙ্গে টি গুণ করতে হবে এইবার অনেকের মনে কোশ্চেন জাগছে যে কি এর মান তো আমরা জানি না তাহলে কী করে বের করব। আমাকে তো টি এর মান জানতে হবে তারপরে তো আমি টি এর মান বের করতে পারবো তারপর এখানে যদি বসাই তাহলে পরে আমার আর এর মান বেরোবে তো চটপট করে আমি টি এর মানটা বের করে নিই এর মানটা কী করে বের করতে হবে খুব সিম্পল তো টি এর মানটা তো এখানে আমি জায়গা রেখে দিলাম করার জন্য ঠিক আছে তো টিয়ার মারটা বের করে চটপট একদম সোজা ঠিক আছে তো টিয়ার মারটা যদি বের করি তাহলে পরে কী বেরোবে এইবার দেখো এইবার একটা কথা মন দিয়ে শোনো খুব মন দিয়ে শোনো দেখো বস্তুটা এক্স বরাবর এক্স বরাবর মন দিয়ে শোনো বস্তুটা এক্স বরাবর ও থেকে এ পর্যন্ত যেতে যে টাইম নিল ভালো করে চলো বস্তুটা এক্স বরাবর ও থেকে এ পর্যন্ত যেতে যে টাইম নিল ঠিক সেম টাইমে বা একই টাইমে কিন্তু বস্তুটা ওপরে গিয়ে আবার নিচে নামলো বুঝতে পারলে না বোঝ দেখো এখানে দুটো দিক রয়েছে একটা হচ্ছে আনুভূমিক দিক এক্স বরাবর একটা হচ্ছে উলম্ব দিক যেটাকে আমরা বলছি ওয়াই বরাবর তার মানে দুটো দিক মানে দুটো ইকুয়েশান দুই ধরনের ইকুয়েশন লাগবে এবার বস্তুটা কিভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে তার মানে ওর ওপরে উঠতে হচ্ছে ওয়াই বরাবর আবার এক্স বরাবরও সরতে হচ্ছে তারপর দু ধরনের ইকুয়েশান মিলে পাশের গতি সম্পূর্ণ হচ্ছে একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর আচ্ছা তাহলে পরে এই যে টাইম অফ ফ্লাইটটা সেটা আমি কি করে বের করবো এক্সের ইকুয়েশান দিয়ে বের করব নাকি ওয়াইয়ের ইকুয়েশান দিয়ে বের করব সবসময় মাথায় রাখবে যখনই টাইম অফ ফ্লাইট বের করতে দেয় বা উত্থিতাল বের করতে হয় সেটা গতি হোক বা পাশের গতি হোক তখন আমরা কিন্তু ওয়াইয়ের ইকুয়েশনই ব্যবহার করি আবার বলছি যখন টাইম অফ ফ্লাইট বের করতে দেয় উলম্ব গতির ক্ষেত্রে বা পাশের গতির ক্ষেত্রে তখন কিন্তু আমরা উলম্ব গতির যে ইকুয়েশন মানে মানে ওয়াইয়ের যে ইকুয়েশান সেখান থেকে কিন্তু বের করি তো সেটা কী করে বের করব খুব খুব সিম্পল তো এখানে আমাকে বের করতে হবে কি উত্থিতাল বা টাইম অফ ফ্লাইট টাইম অফ ফ্লাইট আছে এখানে লিখলাম হ্যাঁ লিখে দিলে বুঝতে পারবে টাইম অফ ফ্লাইট ইউ যেটাকে আমরা বলছি টি তো এইবারটা এটাকে টির মান বের করব কি করে খুব সিম্পল ওয়াই ইকুয়েশান ব্যবহার করে দেখো ওয়াই ইকুয়েশন মানে কি উলম্ব গতি এবার উলম্ব গতির ক্ষেত্রে যে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট সেটা কথা হচ্ছে জিরো এই জিরোটা কি করে হচ্ছে কি করে বললাম আমি জিরো হচ্ছে উলম্ব গতির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট দেখো এই উলম্ব গতির ক্ষেত্রে বস্তুটা ও পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো করে আবার এ পয়েন্টে পড়লো তো ও পয়েন্টে ওয়াইয়ের যে মান ও পয়েন্টে ওয়াইয়ের যে মান সেটা কত জিরো আমি যদি স্থানাঙ্ক বের করি এই যে পয়েন্টটা যে পয়েন্ট থেকে শুরু করলো যাত্রা করা আর যদি স্থানাঙ্ক বের করি তবে কি হবে জিরো কমা জিরো কী হবে জিরো কমা জিরো তারপরে ওয়াইয়ের মান কত জিরো যদি এক্সে বের করিস না তবে কী হবে তবে হবে আর কমা জিরো এই আরটা কি আটটা হচ্ছে রেঞ্জ এই যে আর রেঞ্জ আর জিরোটা কি সেই ওয়াই তারপরে ওয়াই যেটা হলো সেটা কত হচ্ছে জিরো তার মানে ডিসপ্লেসমেন্টের যে পরিবর্তন ওয়াই বড় আবার ডিসপ্লেসমেন্টের যে পরিবর্তন সেটা কত হচ্ছে জিরো হচ্ছে এখানে কিন্তু বুঝতে পারে না অনেকে স্টুডেন্টরা যে কীভাবে ওয়াই বড় আবার ডিসপ্লেসমেন্ট কী করে জিরো হয় এখানে তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে হ্যাঁ হচ্ছে এক্স বরাবর হচ্ছে ওয়াই বরাবর কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে না ওয়াই বরাবর কিন্তু ডিসপ্লেসমেন্ট বা স্মরণ কিন্তু জিরো তার মানে এখানে আমি কী লিখব আমি ব্যবহার করব এই সূত্রটা অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার এই সূত্রটা আমি ব্যবহার করব কি করে ব্যবহার করব দেখা যাক কী করে ব্যবহার করা যায় এখানে এখানে এস হচ্ছে ওয়াই বরাবর ডিসপ্লেসমেন্ট কারণ আমি প্রথমেই বলেছি যে যখন টাইম অফ ফ্লাইট বের করতে হবে তখন আমাকে ওয়াই বরাবর সমীকরণেই ব্যবহার করতে হবে তো এখানে এস হচ্ছে জিরো টাইম অফ ফ্লাইট হচ্ছে জিরো এক মিনিট ওকে আর এখানে ইউ কি লিখবো ইউ লিখবো ইউ ওয়াই টি কি লিখবো টি লিখবো টাইম অফ ফ্লাইট অর্থাৎ ক্যাপিটাল টি এখানে কী লিখবো এখানে দেখো এই প্লাস চিহ্নটা এই প্লাস চিহ্নটা পরে বসাচ্ছি কারণ এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে কারণ আমি তো জানি না যে জি এর তোমার চিহ্ন কি হবে সেটা দেখে তারপরে আমি এখানে প্লাস বা মাইনাস বসাবো তো এখানে ফাঁকা রেখে দিলাম তো এখানে লিখছি হাফ এফ এর জায়গায় লিখছি জি আর এখানে টি এর জায়গায় লিখছি ক্যাপিটাল টি স্কোয়ার ওকে এইবার দেখো এখানে প্লাস হবে না মাইনাস হবে খুব সিম্পল খুব খুব সিম্পল দেখো এখানে ওয়াইয়ের যে ডিরেকশান সেই ডিরেকশন ওপরের দিকে আর আমি ধরে নিয়েছি আমি ধরে নিয়েছি যে ওপরের দিকের যে ডিরেকশান সেটা পজিটিভ ডিরেকশান তার মানে নিচের দিকে যে ডিরেকশান হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই নেগেটিভ হবে তো এখানে জি এর যে ডিরেকশান সেটা নেগেটিভ হওয়ার জন্য এখানে লিখলাম মাইনাস তো এখানে প্লিজ প্রথমে প্লাস বা মাইনাস চিহ্ন বসাবে না প্রথমে দেখবে যে কোন ডিরেকশান কোন দিকে আমি যদি পজিটিভ ডিরেকশন ওপরের দিকে ধরি তাহলে জিয়ার ডিরেকশন নিচের দিকে যদি হয় তাহলে সেটা মাইনাসই হয় এখানে এর জন্য মাইনাস ঘষালাম ঠিক আছে তো এখান থেকে যদি ইকুয়েশন করি আমি মানে এটা যদি এটা তো অ্যাকচুয়ালি ডিঘাত সমীকরণ হয়ে গেল তো এখান থেকে যদি টি এর মান বের করি তবে দেখো কি হবে এখানে জিরো রেখে দিলাম জিরো রাখার পরে এখানে টি কমন নিলাম ঠিক আছে অ্যাকচুয়ালি দেখো এখানে কিন্তু এই যে টিটা আছে না এই যে ক্যাপিটালটি যেটা আমি লিখেছি সেটা কিন্তু প্রথমে ইকুয়েশানে লেখে না প্রথমে ইকুয়েশানে কিন্তু স্মল টি লিখে কেন লিখেছি না আমি পরে বলছি স্মল টি লিখে ঠিক আছে তো কেন রেখেছি না পরে বলছি এই ইকুয়েশনটা করার পরে বলছি ঠিক আছে তো এখান থেকে দেখো কী বেরোবে টি যদি কমন নিয়ে নিই তবে এখান থেকে বেরোবে ইউ ওয়াই মাইনাস হাফ জি টি ঠিক আছে তার মানে এখান থেকে টি এর দুটো মান বেরোচ্ছে একটা হচ্ছে জিরো আরেকটা হচ্ছে টি ইকুয়াল টু টু ইউ ওয়াই বাই জি টু ইউ ওয়াই বাই জি তার মানে দুটো মান বেরোচ্ছে টি এর তো এবার কোশ্চেনটা আসছে টি এর দুটো মান বেরোচ্ছে তাহলে এর মধ্যে কোন মানটা ঠিক এবার দেখো এই যে ইকুয়েশানটা আমি লিখেছি অর্থাৎ জিরো ইকুয়াল এত এই ইকুয়েশান অনুযায়ী কিন্তু দুটোই ঠিক এই ইকুয়েশান অনুযায়ী দুটোই ঠিক এবার কোয়েশানটা এসছে কী করে ঠিক হয় দুটো দেখো এখানে কি বলে যায় এখানে বলে যায় স্মরণ বা ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু জিরো তো যখন টাইম ইকুয়াল টু জিরো ছিল তখন ডিসপ্লেসমেন্ট বা বস্তুটা কোথায় ছিল একদম ও পয়েন্টে তো ও পয়েন্টের ওয়াই কত জিরো ও পয়েন্টের যে ওয়াই সেটা কত জিরো তার মানে টি ইকুয়াল টু জিরোতে ওয়াই জিরো ঠিক তার মানে এটা ঠিক এখানে টি ইকুয়াল টু টু ইউ ওয়াই বাই জি এটা কোনটা এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট তার মানে ও থেকে এ পর্যন্ত যেতে যে টাইম লাগছে সেটা হচ্ছে এইটা তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি যে এই স্মল টির জায়গায় ক্যাপিটাল টি তারপরে লিখতে পারি কি টু ইউআই এবার দেখো ইউ ওয়াই এর মান কত ইউ এর মান হচ্ছে ইউ থিটা তো এখানে লিখে দিলাম ইউ আর আরেকটা কথা বলে নি সেটা হচ্ছে এই যে সূত্রগুলো রয়েছে না অর্থাৎ সীমা তারপরে টাইম অফ ফ্লাইট এগুলো সূত্র অনেক সময় মনে থাকে না ঠিক আছে আমার তো মনে থাকতো না আমার সূত্র মনে থাকে না প্রথম কথা ঠিক আছে তো এই জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করে রেখেছি যে সূত্র কী করে মনে রাখতে লাগে প্লে লিস্ট চেক করবো তোমরা ওখানে প্লে লিস্টে লেখা আছে টিকটক টিকটক না টিকটক ঠিক আছে টি আর আই সি কে টিএল কে টিকটক তো ওখানে প্লেলিস্টে চেক করবে তিনটে মতন ভিডিও রয়েছে তো তিনটেরই আমি সূত্র কী করে মনে রাখতে লাগে সেটা দেখিয়েছি ঠিক আছে তো এটা আমার সম্পূর্ণ একটা নতুন প্রচেষ্টা তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো বা ওগুলো দেখে প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এখান থেকে টি এর মানটা বেরোনো কথা এত ওকে এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট এবারটা সীমা বের করি তো সীমা কী করে বের করব খুব সহজ ইউ অস্থিটা ইন টু টাইম অফ ফ্লাইট তো টাইম অফ ফ্লাইট কত আছে

বা সীমা তো দুটো বেরিয়ে গেল একটা হচ্ছে রেঞ্জ বা সীমা একটা হচ্ছে টাইম অফ ফ্লাইট ঠিক আছে তো দুটো মনে রাখারই প্রসেস আমি বের করে রেখেছি অলরেডি সেটা তোমরা দেখে নিও ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে প্লেট চেক করে লাগবে এইবার এইবার কী বের করবো এবার যেটা বের করব। সেটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে দেখো আচ্ছা মুছে নিলাম প্রথমে ঠিক আছে তাহলে পরে বুঝতে পারবে আচ্ছা ইউজ করা সাইন টু থ্রাই জিটা আমি ওটাও করব হ্যাঁ পাশের গতির ক্ষেত্রে দেখবে একটা আছে না নতল বরাবর পাশের গতি সেটাও কিন্তু করাবো হ্যাঁ তোমার কমেন্ট করে জানাও যে এই প্রজেক্টটা বসানোর এই ভিডিওটা কেমন লাগলো আর তোমার সঙ্গে কথা বলতে বলে তোমরা মেসেজ তোমরা কাজ করতে পারো আর আমার একটা ফেসবুক পেজ রয়েছে সেই পেজে তোমরা প্রথমে লাইক ফলো তো করবে অবশ্যই জানি সেটা তো তারপরে সেখানে মেসেজ করে জানাও যে তোমাদের কোন কোন টপিক দরকার তোমাদের কোন কোন টপিক কঠিন লাগছে প্রথমে সেগুলো আমি তাহলে বুঝিয়ে নেবো বোঝানোর পর তোমাদের নিউ মেডিক্যাল দরকার কিনা বা কোন কোন চ্যাপ্টারের বা কোন কোন টপিকের নিউ মেডিকেল দরকার সেটাও কিন্তু ওখানে বলবে ঠিক আছে বলার পর আমি তারপর সেগুলোর ভিডিও করাবো ঠিক আছে আর আমার অলরেডি নাইন ও টেনের ভিডিওগুলো হচ্ছে তো তোমরা যারা দেখছো এখন এগারো বারো ক্লাসে তাদের যদি কোনো ভাই বা বোন থাকে তাদেরকে প্লিজ শেয়ার করো এই ভিডিওগুলো মানে নাইন নাইনের হয়তো টেনে একটা ভিডিও এসছে তো প্লিজ শেয়ার করো সেটা ঠিক আছে এরপর অনেক ভিডিও আসবে আচ্ছা এরপরে যেটা বের করবো সেটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং এবার দেখো এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো তারপরে বি পয়েন্টে গিয়ে পৌঁছলো এর মধ্যে একদম ওপরের যে পয়েন্ট একদম ওপরের যে পয়েন্ট সেই পয়েন্টের আমি নাম দিলাম এ সেই পয়েন্টের নাম দিলাম আমি এ তাই তো করেছিলাম নাকি ও বি আর সরি এইটার নাম ছিল এ আর এইটার নাম ছিল বি এটার নাম হচ্ছে বি একদম উপরে যে পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট যার উচ্চতা h তার মানে আমি এখন যেটা বের করব সেটা হচ্ছে তিন নম্বরে হাইট একদম সর্বোচ্চ পয়েন্ট মানে সর্বোচ্চ সর্বোচ্চ ভালো করেছি কি সর্বোচ্চ উচ্চতা ঠিক আছে সর্বোচ্চ উচ্চতা বা হাইট এইবার কী করবো দেখো এবার যেটা করবো সেটা ঠিক প্রথম করে বোঝো ওকে 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 দেখো এখানে এই যে পয়েন্টটা মানে এই সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য আমার কিন্তু ওয়াই বরাবরই করতে লাগবে ওয়াই বরাবর ইকুয়েশানই বের করতে লাগবে তো ওয়াই বরাবর ইকুয়েশনের ক্ষেত্রে আমি প্রথমে কী করব প্রথমে বেগের যে সমীকরণ ভেলোসিটি যে সমীকরণ সেটা সেটা ব্যবহার করবো সেটা কেন ব্যবহার করব সেটা যখন করাবো পুরোটা তখন বুঝতে পারবে তো বেগের যে ভেলোসিটি সেটা মানে সেটা মানে হচ্ছে দেখো যখন একদম এই পয়েন্ট থেকে বস্তুরা যাত্রা শুরু করছে তখন ওয়াই বরাবর যে ভেলোসিটি সেটা কত ওয়াই বরাবর ভেলোসিটি হচ্ছে ইউসাইন থিটা তার মানে এটা হচ্ছে ওয়াই বরাবর প্রাথমিক বেগ এবার কোশ্চেন আসছে ওয়াই বরাবর অন্তিম বেগ কত অন্তিম বেগ বলতে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলো তখন সেটাকে আমরা ধরে নিচ্ছি যে অন্তিম বেগ সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি অন্তিম বেগ তো ওয়াই বরাবর প্রথমে প্রাথমিক বেগ হচ্ছে ইউসাইন্টিটা তার মানে যখন একদম এই পয়েন্টে পৌঁছবে একদম বি পয়েন্টে পৌঁছবে তার মানে এটা তার মানে এটা বি পয়েন্টে পৌঁছানোর পর আবার নিচে পড়বে তার মানে যখন বি পয়েন্টে পৌঁছচ্ছে তখন ওয়াই বরাবর আর কোনো ভেলোসিটিই নেই তার মানে ওপরের দিকে কোনো ভেলোসিটিই নেই এর জন্যই তো নিচে পড়ছে তো উপরের দিকে ভেলোসিটি নেই মানে কি নেই মানে হচ্ছে উপরের দিকে যে ভেলোসিটি তার যে অন্তিম বেগ সেটা হচ্ছে জিরো তার মানে ওয়াই বরাবর প্রাথমিক যে বেগ সেটা কত তার মানে ইউ আই যে কত এটা হচ্ছে ইউআই মানে আমি বোঝাচ্ছি যে ইনিশিয়াল ফেলোসিটি সেটা হচ্ছে কত ইউ সাইন থিটা এটা হচ্ছে প্রাথমিক বেগ আর এই বরাবর যে অন্তিম বেগ তার মানে ইউ এফ সেটা কত সেটা হচ্ছে জিরো ঠিক আছে আর এখানে এত পর্যন্ত যেতে যে টাইম সেটা আমি ধরে নিলাম টি তো এবার যদি ইকুয়েশান ব্যবহার করি তাহলে কত হবে ভি ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি এই ইকুয়েশান আমাকে ব্যবহার করতে হবে তো ভি মানে কি ভি মানে হচ্ছে অন্তিম বেগ তার মানে জিরো বসাই ইউ হচ্ছে প্রাথমিক বেগ তার মানে ইউ সাইন্থিটা বসাই এখানে প্লাস মাইনাস প্রথমে বসাবে না পড়া বসাবে ঠিক আছে তো এখানে লিখলাম জি এখানে লিখলাম টি ঠিক আছে এইবারটা বসাই প্লাস না মাইনাস দেখো ইউ সাইন্থিটা ওপরের দিকে ডিরেকশন ওপরের দিকে আর এর ডিরেকশন নিচের দিকে তো ওপরের দিকে আমি ধরেছি পজিটিভ তারপরে জি এর ডিরেকশন নিচের দিকে আমার এটা হবে নেগেটিভ তার মানে এখান থেকে যে টাইম বেরোচ্ছে সেটা বেরোচ্ছে ইউ সাইন থিটা বাই জি ইউ সাইন থিটা বাই জি এইবার আমি বের করবো যে ইউচ্চতারা যেটা সেটা কত অর্থাৎ এইচের যে মান সেটা কত তো দেখো সিম্পল একদম এটা কী করে বের করবো এইচের যে মান সেটা কত তার জন্য আমার ব্যবহার করতে লাগবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার এই সূত্র তো এস তো হচ্ছে এইচ ঠিক আছে ইউটি ইউটি মানে হচ্ছে ওয়াই বরাবর প্রাথমিক বেগ তার মানে ইউ সাইন থিটা ইউটি প্লাস মাইনাস পরে বসাব হাফ জি টি স্কোয়ার জি টি স্কোয়ার তো প্লাস হবে না মাইনাস হবে মাইনাস হবে ঠিক আছে এরপরে আমি এর মানটা এখান থেকে বসিয়ে দেবো তার মানে ইউ সাইন থিটা টি হচ্ছে কত ইউ সাইন থিটা বাই জি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার তারপরে এখান থেকে যদি মার বের করি তারপরে এখান থেকে কথা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি মাইনাস এত তার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি এটা হচ্ছে একদম সর্বোচ্চ পয়েন্ট বা সর্বোচ্চ উচ্চতা এবার কোশ্চেনটা হচ্ছে এটা তো আমি সহজভাবে বের করতে পারতাম সহজভাবে বলতে এইভাবেও তো বের করতে পারতাম অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস এই সূত্র দিয়েও তো বের করতে পারতাম কেন আমি ফালতু ফালতু এটা বের করতে গেলাম এই কারণে বের করতে গেলাম এটা দেখানোর জন্য বের করতে গেলাম যে আপনারা যখন আগে টাইম অফ ফ্লাইট বের করেছিলাম তখন খেয়াল করে দেখো টাইম অফ ফ্লাইটের যে মান ছিল সেটা ছিল টি ইকুয়াল টু টু ইউ বাই জি টু ইউ সাইন্টা বাই জি এখন এখানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর জন্য যে টাইম সেটা বেরোচ্ছে ইউ সাইন্থিটা বাই জি তার মানে টাইম অফ ফ্লাইটে যতক্ষণ টাইম লাগছে তার ঠিক হাফ টাইম লাগছে এটাতে তো এটা বোঝানোর জন্যই আমি এটা বের করে রাখলাম যাতে দুটোই একসাথে বুঝতে পারো ঠিক আছে তো এখান থেকে এত পর্যন্ত পৌঁছোতে ও টাইম লাগছে কত হাফ টাইম আবার বি থেকে এ পর্যন্ত আসতে টাইম লাগছে কত হাফ টাইম টোটালটা মিলে হচ্ছে টাইম অফ ফ্লাইট এটা তো গেলো এটাও খুব সুন্দর ঠিক আছে এরপরে লাস্ট যেটা করাবো ঠিক আছে প্রজেক্টাইল মোশালনের মধ্যে কিন্তু অনেক অনেক কিছু আছে ঠিক আছে ওর ভিডিও কিন্তু আসবে অন করে জানবো তোমরা আরও ভিডিও দরকার কি না তো আমি সেগুলো যায় যদি ইউটিউবে নাও দিতে পারি ভিডিও তো ছোটো ছোটো করে ছোটো ছোটো করে ফেসবুকেও ভিডিও দেবো ফেসবুকে প্রচুর ভিডিও আছে আমার ঠিক আছে তোমরা প্লিজ লাইক করো ফলো করো ফেসবুক পেজটা তাহলে বুঝতে পারবে ঠিক আছে দুটো পেজ রয়েছে একটা হচ্ছে নিট যেই উচ্চ মাধ্যমিকের একটা হচ্ছে এসি বার্মার এসি বার্মার ভলিউম ওয়ান আর টুয়ের অঙ্কগুলো কিন্তু ছোটো দু একটা অঙ্ক আমি ওখানে দিই ফেসবুক পেজটাতে আর এর ভিডিও আছে লেডি চেক কলার পেয়ে যাবে আচ্ছা তাহলে পরে এখানে আমি পরে বের করব যেটা সেটা হচ্ছে পাশের যে গতি সেই পাশের গতি সঞ্চার পথের সমীকরণ তো কি করে বের করবো দেখো এটা হচ্ছে লাস্ট টপিক সঞ্চার পথ ঠিক আছে তো এটা হচ্ছে চার নম্বর পাশের সঞ্চার পথ এটা সোজা একদম সোজা আর লাস্ট একটা বলেছিলাম কিছু একটা বলবো এটার জন্য এটা দেখতে থাকবো মন দিয়ে পাশের সঞ্চার পথে সমীকরণ ঠিক আছে দেখো এই পাশের সঞ্চার পথে সমীকরণটা কি করে বের করবো তার জন্য আমাকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে এইগুলো মুছে ফেলতে হবে বুঝে ভালো এইগুলো ঠিক আছে তো দেখো আমি মনে করলাম যে এটা তো অ্যাঙ্গেল আমি মনে করলাম যে টি টাইম পরে টি টাইম পরে এই যে বস্তুটা আছে এই বস্তুটা ও থেকে যাত্রা শুরু করলো যাত্রা শুরু করলে ঠিক করার পর টি টাইম পরে ঠিক এই জায়গাতে পৌঁছলো তো এই জায়গাতে পৌঁছানোর পরে এর যে স্থানাঙ্ক হবে সেটা মনে করলাম এক্স কমো ওয়াই তো এক্স কমা ওয়াই তো বুঝতেই পারছো যে এইভাবে হচ্ছে এক্স আর এইভাবে হচ্ছে ওয়াই তো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তো স্থানাঙ্ক কত হচ্ছে এক্স কমা ওয়াই ঠিক আছে এখান থেকে পাশের সঞ্চার সমীকরণ আমি বের করব মানে এই সমীকরণটা তো তোমরা ছবি থেকে দেখে বুঝতে পারছো যে এটা প্যারাবোলা টাইপের হচ্ছে ঠিক আছে যদি ইকুয়েশনে বের করি সমীকরণে বের করি তাহলে কি করে বুঝবো যে সেটা প্যারাবোলা হচ্ছে তো সেটাই বের করছি এখন ঠিক আছে তো সমীকরণটা কী করে বের করবো খুব সিম্পল খুব সিম্পল তো এখান থেকে কী করতে হবে দেখো এখান থেকে প্রথমে আমি এক্সের মানটা বের করে নিই তো এক্স মানে কি এক্স মানে হচ্ছে আনুভূমিকভাবে এইভাবে দূরত্ব তো দূরত্ব মানে তো বুঝতেই পারছো একদম ফার্স্টেছিল দূরত্ব মানে কি ভেলোসিটি গতিবেগ ইন্টু সময় তো গতিবেগ কত আছে গতিবেগ আছে ইউকস্তিরা কিন্তু সময় সময় কত সময় এখানে বলেছি টি ঠিক আছে আর ভেলোসিটি কত ইউক অস্তিরা এটা কিন্তু চেঞ্জ করবে না একদম সমবেগ কারণ বলে দিয়েছে আগে যে এক্স বরাবর বেগ হচ্ছে সমবেগ তার মানে ইউকস্তিরা ইন্টু টি ঠিক আছে এবারটা চলে আসি ওয়াইয়ের ক্ষেত্রে তো ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে দেখো ওয়াইয়ের ক্ষেত্রে ইকুয়েশান কী হবে সমতরণের যে ইকুয়েশান অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার তো ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে ইউটি তার মানে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস করে দেয় একবারে কারণ বুঝতেই পারছি এখানে মাইনাসই হবে মাইনাসই হবে হাফ জি টি স্কোয়ার ঠিক আছে এইবার কী করবো এইবার দেখো কী করবো এইখানে এই যে টিগুলো রয়েছে টিগুলোকে এইখান থেকে লিখবো অর্থাৎ এটা যদি এক নম্বর ইকুয়েশান হয় তো এক নম্বর ইকুয়েশান থেকে টি এর যে মান বেরোবে সেটা এখানে আমি পুট করবো পুট করলে পরে কত হচ্ছে দেখো ইউ সাইন থিটা টি এর মান কত এক্স বাই ইউ কস থিটা এর মান হচ্ছে এক্স বাই ইউ থিটা তো এক্স বাই থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার স্কোয়ার থিটা ঠিক আছে তো এখান থেকে ইউ ইউ কাটো ইউ কাটলে বড় হচ্ছে এক্স টেন থিটা মাইনাস হাফ এক্স স্কোয়ার জি বাই ইউ স্কোয়ার ক স্কোয়ার থিটা এটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ তো এখান থেকে কী করে বুঝবে এটা প্যারাবলা হচ্ছে এখানে দেখো ওয়াই ইকোয়াল টু কী রয়েছে এক্স ট্যান থিটা মাইনাস হাফ এক্স স্কোয়ার তো এক্স এর সঙ্গে কিছু একটা জিনিস যুক্ত আছে আর এক্স স্কোয়ারের সঙ্গে কিছু একটা জিনিস যুক্ত আছে ওকে এক্সের সঙ্গে কিছু আর স্কোয়ারের সঙ্গে কিছু আর এখানে কী রয়েছে ওয়াই তো এই ধরনের যে ইকুয়েশান আছে সেটা প্যারাবলার ইকুয়েশন হয় তোমরা যদি একটু পড়ো তারা হ্যাঁ তোমরা যদি পড়ো ঠিক মতন করে ম্যাথমেটিক্স তারা বুঝতে পারবে যে এই ধরনের ইকুয়েশন কিন্তু প্যারাবোলার ক্ষেত্রেই হয় ঠিক আছে তো এই গেলো এটাও এটা গেল কি প্যারাবলার ইকুয়েশন তো এবার কেন বলছিলাম যে কিছু একটা বলবো তোমাদেরকে এই সম্পর্কে সেটা হচ্ছে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে মনে করো যে বলেছে যে একটা বলকে এখান থেকে ছোড়া হলো এবং অ্যাঙ্গেল হচ্ছে থিটা আর ঠিক এক্স দূরত্বে একটা বিল্ডিং রয়েছে এক্স দূরত্বে একটা বিল্ডিং রয়েছে ঠিক আছে এক্স দূরত্বে একটা বিল্ডিং রয়েছে বলটাকে এমন করেই ছোড়া হলো যাতে কি না সে বিল্ডিংটা ঠিক টপকাতে পারে জাস্ট টপকে যাবে টপকে গিয়ে বলটা এ পয়েন্টে গিয়ে পড়বে এবং আমাকে বলে দিল যে এই যে ও থেকে এ পর্যন্ত সেই দূরত্বটা হচ্ছে আর দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে আর দূরত্ব আর আমাকে বলে দিয়েছে বিল্ডিংয়ের উচ্চতা হচ্ছে ওয়াই বিল্ডিংয়ের উচ্চতা হচ্ছে ওয়াই ঠিক আছে তো আমাকে বের করতে লাগবে এই যে এক্স রয়েছে এক্সের মান কত বা উল্টোটাও দিতে পারে আমাকে এক্সের মান বলে দিল ওয়ার ম্যান বের করতে বললো মান বলে দিল এক্সের মান বের করতে বললো আমাকে শুধু কি বলে দিয়েছে আর এর মানটা বলে দিয়েছে আরটুকু বলে দিয়েছে আর ঠিক আছে তো কি করে মানে কি করে আমি অঙ্কটা করবো তো তার জন্য কি করতে লাগবে তার জন্য এই যে ইকুয়েশানটা আছে ইকুয়েশনের মধ্যে আর আনতে হবে আর তো কী করে আনবো দেখো এই অবধি ভীষণ ইম্পর্টেন্ট এর জন্যেই আমি একবারে করে দিচ্ছি এখানে ঠিক আছে তো আরটা কী করে আনবো দেখো ইকুয়েশন যা আছে তাই লিখবো অর্থাৎ এক্স টেন থিটা মাইনাস এইখানে আমাকে কাজ করতে লাগবে কী করতে লাগবে দেখো দেখো আরের যে মান সেটা কত আরের যে মান সেটা হচ্ছে আমাকে বই দেখতে হবে কারণ আমার সূত্র মনে থাকে না আর এর যে মান সেটা হচ্ছে কিউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি ইউ স্কোয়ার সাইন টু থিটা আর এর মান হচ্ছে লিখেন এখানে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি ওকে তো এখানে কী করবো দেখো এখানে ইউ করে লিখবো ইউ করে লিখবো হ্যাঁ একদম ইউ করার লিখবো এখানে কী রয়েছে কস স্কোয়ার থিটা রয়েছে তো এখানে কস থিটা লিখলাম

কস থিটা সাইন থিটা মানে হচ্ছে সাইন টু থিটা তার মানে চলে আসলো কিন্তু সাইন টু থিটা তার মানে এখানে কি হবে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি তার মানে আর যেটা আছে সেটা কিসে বসবে নিচে বসবে তোমরা যদি ইকুয়েশন করো একটু যদি ম্যাথমেটিক একটু যদি দেখো এই জায়গাটা তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার সাইন থিটা এক্স স্কোয়ার সাইন থিটা বাই আর যেটা আছে আর যেটা আছে সেটা তো উল্টে যাবে তো আটটা বসলো এইখানে ঠিক আছে আটটা বসলো এইখানে আর এখানে কী রয়েছে একটা এক্সট্রা কস থিটা রয়েছে তো কসথিটা বসলো এইখানে ঠিক আছে তো এবারটা তোমরা টেন থি সাইন থিটা বাই কস থিটা ইকোয়াল টু টেন থিটা করতেই পারো তো এখানে লিখে দাও একবারে যে এক্স স্কোয়ার বাই আর টেন থিটা ঠিক আছে তো এই গেল এই কিছু অঙ্ক ছিল এটাই গেল আর একটা জিনিস বাকি রয়েছে ছোট্ট একটা জিনিস এক দু মিনিটের জিনিস এটা হচ্ছে আরের যে মান অর্থাৎ ম্যাক্সিমাম যে রেঞ্জ ঠিক আছে মানে ও থেকে এ পর্যন্ত যে রেঞ্জ আর আর এর মান কখন ম্যাক্সিমাম হতে পারে অর্থাৎ থিটার কোন অ্যাঙ্গেলে আর এর মান ম্যাক্সিমাম হবে এবার দেখো আর এর যে ইকুয়েশান সেটা কোনটা সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু থিটার বাই জি তো এখানে আর এর মান কখনও ম্যাক্সিমাম হবে মানে সর্বোচ্চ হবে তখনই সর্বোচ্চ হবে যদি কি না টু থিটার মান মানে সাইন থিটার যে টু থিটার রয়েছে তার মান নাইনটি ডিগ্রি হয় তার মানে থিটার মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তবেই কিন্তু একমাত্র এই যে সীমা রয়েছে বা রেঞ্জ রয়েছে তার মান ম্যাক্সিমাম হওয়া সম্ভব তো এই গেল প্রজেক্টাইল টাইল পুরো একটা সিরিজ পুরো এখনও কমপ্লিট হয়নি কিছুই কমপ্লিট হয়নি এখনও বাকি রয়েছে যদি নত তো বরাবর প্রজেক্ট টাইল মোশানো হয় তারপর কী হবে তো এরকম অনেক কিছু বাকি রয়েছে তো সেগুলো পরের ভিডিওতে আসবে ঠিক আছে টিলেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ ঘরের মধ্যে থাকো ঘরের মধ্যে থাকো তারপরে যা খুঁজি করো তো পুরো ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ বাই